করতে মালা চুরি দাঁত ছোলের দাঁত রক্তের দাঁত হকার মতো পুরো একদম পুরো হকার বলে ও ফিউচার জব কনফার্ম তো একদম একদম ও ভিডিওর কথা শুনে কাকুর হাসি দেখছি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো গাইজ পার্ট ওয়ানে তো তোমাদের ফুড অতটা দেখাতে পারিনি জাস্ট ডেইলি প্যাসেঞ্জারই দেখিয়েছি সো ওয়েলকাম টু পার্ট টু ফুড ব্লগ ইনসাইড বনগা লোকাল চলো এবার আপনার ধরতে হবে তো বনগা দিকে যাও এবার বনগা বাড়ি ফিরতে হবে যখন এসছে সবাই একসঙ্গে এসছেই হয় যখন আসো একসাথে হয় বাদাম খেয়ে আমরা এর মধ্যে কত রকমের ভ্যারাইটি বাদাম এটা কি চানা মশলা নাই চানা ছোলা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট লং রাউন্ড দাও এটা আমি যদি পাস দেখি আমি পুরো শক যে এ কি লেভেলের কম্বিনেশন মানে এরকম একদম এক্সক্লুসিভ জিনিসপত্র মেন লাইনে বা ট্রেনেই পাওয়া যায় ঠিক আছে তো আমি ফার্স্ট দিন দেখে যাচ্ছি এই কোন লেভেলের কম্বিনেশন কে ইনভেন্ট করেছিল আমি জানি না তো তোমরা পেলে কোথা থেকে এটা মেন 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 লাইন থেকে এসে না এবার অনেকে বলবে যে সোবনকে দিলে না নি ভাই নি ভাই না আমি খাবো না ওই জন্য নিলাম চাচলঙ্গা ঝাল তো যা হয় এতক্ষণ কেউ আসছিল না বাট এখন দেখো এক কামরায় তিনটে বাদাম খাবো ছোলা কাঁচা ছোলা খাবে সিদ্ধ খাবে ছোলা দেব ও ভিডিওর কথা শুনে কাকুর হাসি দেখছিস সাবাস মানে আমরা যতজন সবাই ট্রেনে যাই একা থাকলেও ফোন নিয়ে ঘাটাঘাটি করি বা দুজন গেলে পরে ফ্রেন্ড সবাই থাকে নিজেদের মধ্যে ব্যস্ত থাকে বাট এনাদের দিকে অ্যাটেনশন দিয়ে সময় পায় না যদি এনারা বলে যে ছোলা খাবেন ছোলা খাবেন কেউ কিন্তু এনাদের ঘুরেও তাকাবে না বাট অ্যাট্রাক্ট করার জন্য যাতে ভিড়টা নিজেদের দিকে অ্যাট্রাক্ট করা যায় তার জন্য পার্টি করলে এরম এরম ভয়েসের টোনগুলো প্রত্যেকটা কাকুর একটা ডিফারেন্ট ডিফারেন্ট টোন আছে রাইট ছোলা হবে ছোলা মিক্সচার ছোলা ছোলা দেবো ছোলা হবে ছোলা গাঁজা সেদ্ধ আরে এটা প্র্যাকটিস করে করে টাকা 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 শুনেছিলাম সেটা ছিল লেদারের মানি ব্যাগ লেদারের মানি ব্যাগ দেখো আমি কিন্তু কাউকে ছোট করছি না মানে ডেইলি যেতে যেতে আমাদের এগুলো কানে আসে আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে যাই মুখস্থ হয়ে যাই এতে কাউকে কোনো ছোট না তোমরা প্লিজ ভুলভাবে নিও না প্লিজ আর আমি একটা প্র্যাকটিস করি বাড়িতে সবগুলো মাঝে মাঝে খাজা এটা বাদামের খাজা কী পাওয়া যায় না লোকাল ট্রেনে কী পাওয়া যায় না আমি বলছিলাম না অন্য লেভেলের সাথে ভাই এত এতক্ষণ সবাই বসেছিল যে সবাই একসঙ্গে আসবে এবার ভিড় সামলানো মুশকিল হয়ে যাচ্ছে এই লেভেলে তো আমি যেটা বললাম তোমরা প্লিজ ভুলভাবে নিও না ব্যাপারটা আমি কাউকে ছোট করার জন্য বলছিলাম ওনারাও কাজ করছেন আমরা অন্য কোনো কাজ করি দেখতে সবার জন্য রেসপেক্ট সবার আর আমি একটা বাঁচিয়ে রেখেছি সেটা একটু পরে বলছি গলাটা ঠিক করে বলছি ওয়েট ওয়েট এটা কি কাঁচা কাঁচা
বলছিল গজা আসছে না কেন, গজা আসছে না কেন, তো গজা অনেকদিন বাজবে, ফাইনালি এসে গেছে। কাকুরা পুরো 100 কম্বাইন করে ওঠে, মানে 60 করে ওঠে, হ্যাঁ মানে কথা বলে ওঠে যে সেম দিন সেম জায়গায় সেম ছাদে আসবে, উনি ওই ধরনের দিন আর এই ধরনের দিন সেম গজা, বাট দাম একটা দাও কাকু, একটা দাও গজা মচমচ করে খান, মচমচ করে খান। এই গজার নাম কিন্তু শুধু গজা নাম, এই কথা গজা হেভিটেস এরম নাম কিন্তু এটা। তবে আরেকটা জিনিস আমি যেটা খুঁজছি, আমি জানি না আজকে আর পাওয়া যাবে কিনা, যেটা আমি দুদিন দিন ধরে প্র্যাকটিস করছিলাম। রেডি রেডি, আমি কাকুদের চ্যালেঞ্জ করছি, আমি হার মানি দেবো, একদম একদম। কাটি ভাইয়া, ঠিক আছে, হকার মতো একদম, পুরো হকার বলে ও ফিউচার জব কনফার্ম, তো একদম একদম চাকরি পেয়ে যাবে, একদম একদম। বলছি বনগা লোকাল নিয়ে বলছিস আর ফোর্থ সিট নিয়ে বললি না, এটা কি করে হয়? দারুণ জিনিস মনে করেছিস, মানে বনগা লোকালের সবচেয়ে এক্সট্রা অর্ডিনারি জিনিস হচ্ছে ফোর্থ সিট, ও সিন্ডি লাগুন আবার আছে নেক্সট চলে যায়, তো তিনজন তো আরামসে ইজিলি বসতে পারে, বাট সবচেয়ে এক্সট্রা অর্ডিনারি জিনিস হচ্ছে ফোর্থ সিট। ফোর্থ সিটটা অ্যাডজাস্ট করার যে কারোর পক্ষে ব্যাপার না, এমনি এমনি বলি না যে বনগা লোকালের চলাফেরা দ্বারা সুপারম্যান, মানে দেখো 50 বোঝো তো, 50 একটু উঠে দেখা, উঠে দেখা, 50 জয়গুরু কোথা আছেন? তারপরে চাপাচাপি করে কোনো লাভ নেই, ওই সিটটা ওইটুখানি, তো যারা যারা ফোর সিটে বসে তার সরুন্দ ফোর সিট ওরম হয়। আর আমি ওখানে বসেছিলাম, এটা দারুণ খেতে, কিন্তু এটা খেয়ে দেখে দাম দাদা, এই লালুগুলোর জন্য কিন্তু ভাই এখন গজা দেখা যায় না, দাও একটা দাও না, আগু একটা একটা দাও না, মনে করো না এটা আগে নিতে হয় না, আগে খেয়ে দেখুন সে চেলিং দে খাওয়ার কথা মনে আছে তো, এটা মুড়ির মতন ফাস্টা আছে, কাকু ওকে দিলে আমাকে দেবে না একটা, থ্যাংক ইউ ছ্যাবলামি ভাই, পিওর ছ্যাবলামি বলে, পিওর ছ্যাবলামি দেখ, হ্যাঁ যেটা বলছিলাম যে আমার দারুণ খেতে, আমার সবচেয়ে হাসি লাগে এই জিনিসটার নাম শুনে, লালু গুলু, লালু থেকে তোমরা নাম পেয়েছি লালু গুলু, ও নিজেরা বানানো। আচ্ছা এটা কি দিয়ে বানাও তোমরা? ময়দা, ময়দা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো তোমাদের চেয়ে চিনতে খেয়ে দেখে, আমরা চেয়ে চিনতে খাচ্ছি, তোমরা খেও না, তোমরা কিনেই খেও, 100 দিয়ে দিই, 12 টাকা প্রসাদ পেয়েছে অমিত, প্রসাদ পেয়েছে, থ্যাংক ইউ। আজকে ভিডিও
শুট করে আমি সেই লেভেল এনজয় করেছি। আর তোমরা যদি এনজয় করে থাকো, হোপস তো তোমরা করেছো, যদি এনজয় করে থাকো তো লাইক করো আর সাবস্ক্রাইব বাটন যে লাল আছে ওটাকে ইমিডিয়েট ক্লিক করে সাদা করে দাও। আর বাদ বাকি কি বলবো, তো বাবাই, টাটা, সি ইউ সুন, টাটা।